মূর্ছার প্রাণধন ঠাকুর নরত্ব প্রেম ভক্তি চন্দ্রিকায় বললে কি বললে জীবের সাধন শরণ লীলা তাহাতে না করো হেলা কায় মনে কায় মনে হলো দেহ কায় মনে করিও সুষা এটা ভজন যোগ্য দেহ বড় সাধনার জন সৃষ্টি শ্রেষ্ঠ জন এই দুর্লভ মানব জন হে বৈষ্ণবগণ ভক্তিমতী মায়েরা এই জন্ম পেয়েছি পাপ করিবার জন্য নয় কৃষ্ণ গৌর সেবার জন্য এমন দুর্লভ জন্ম পেয়ে যদি আমার দ্বারা গৌর গোবিন্দের সেবা না হল যদি আমার দ্বারা ভক্তের সঙ্গ না হল এই দুর্লভ মানব জন্ম আমার বিফলে চলে গেল আজকে আপনারা এই সকাল থেকে ভগবানের নিত্যলীলা স্মরণ করছেন আপনাদের ভজন চলছে আমরা দাঁড়িয়ে কীর্তন করছি এটা যেমন আমাদের একটা সাধনা আপনারা সকলেই কীর্তন শুনছেন এটাও আপনাদের সাধনা এই কথাটা জানালেন ঠাকুর নরোত্তম যে কলিজীবের একমাত্র শ্রেষ্ঠ ভজন হল আমার এই গৌর গোবিন্দের অপ্রাজিত নিত্যলীলা স্মরণ এবং এই বিষয়টাকে আরো মধুর ভাবে উপস্থাপন করলেন আমাদের বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানন্দ ব্রহ্মচারী তিনি বললেন যে প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান সূক্ষ্ম পরমাত্মা রূপে বিরাজ করছে যদি বলেন পরমাত্মার খোরাক কি একমাত্র হরিনাম বিশ্বনাম হল আমার এই পরমাত্মার একমাত্র খোরাক তিনি আরো জানালেন যে ঘরে বসে এক বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমরা পালন করি যেমন একাদশী কতদিন একাদশী করলাম এই আজকে পালন আজকে তিথিটাও খুব পূর্ণ তিথি ফলে এক বছরে আমরা বিভিন্ন ধরনের পূজা পার্বণ ত্রিসন্ধ্যা গায়ত্রী ব্রত উপবাস এগুলো পালন করে আমার মধ্যে যে পরমাত্মা রূপী ভগবান আছেন তার খোরা যতটুকু লাভ হবে মা যদি একদিন এক রাত্র এই অখণ্ড মনোযোগে আমরা গৌর গোবিন্দের অষ্টকালীয় নিত্যলীলা স্মরণ করিতে পারি আমাদের এক বছরে পরমাত্মার ঘোরা একদিনে লাভ হয়ে কৃষ্ণ হয়ে ভক্তি লাভ আজকে আপনারা ভগবানের নিত্যলীলা স্মরণের মধ্য দিয়ে ভজন করছেন সাধনায় আসেন সাধনায় থাকুন এবং গৌর গোবিন্দের কৃপা করুন আপনারা সকলেই লাভ করুন প্রথমেই গৌরচন্দ্রিকা তদচিত গৌরচন্দ্রিকা বৈষ্ণব গীতকর্তা রাধামোহন দাস উল্লেখ করলেন হেম সয়ে অতি গোড়া হেম অর্থটি সোনা সোনার অনেক না সুবর্ণ কনক হেম কাঞ্চন মহাধাতু সয়ে মানে হল চেয়েও সোনার চেয়েও অতি মনোহরকারী আমার শ্রী গৌরাঙ্গের রূপ মাধুরী কারণ আমার গৌর হচ্ছেন অপ্রাকৃত বস্তু এই অপ্রাকৃত কোনো বস্তুকে প্রাকৃত কোনো বিষয় দিয়ে বস্তু দিয়ে তুলনা করলেই অপরাধ হবে কারণ তার তুলনা কেবল তারই সাজে তুলনা নেই তার ত্রিভুবন মাঝে
তাহলে প্রশ্ন হতে পারে যে কৌরবের যদি তুলনা না হয় তাহলে বৈষ্ণব কৃতকর্তা কেন বললে হেমশয় অতি করা তিনি তুলনা করেন নাই মহাজন ওই কৌরবের পাশে তিনি এক খণ্ড স্বর্ণকে উপস্থাপন করেছেন মাত্র কেন করলেন তিনি দেখলেন যদি তুলনা নাও হয় এই জগতের সোনার বৈশিষ্ট্যের সঙ্গে আমার কৌর সোনার বৈশিষ্ট্যের একটা মিল রয়েছে যদি বলেন কেমন মিল এই জগতের সোনা যেমন গলে যায় কখন গলে যখন সোনার সঙ্গে সোহাগা মিশ্রিত করে তাতে তাপ দেওয়া হয় সোনা যেমন গলে যায় গলে যায় আমার গৌর সোনা গলে কখন গলে যদি কোনো ভক্ত তার অন্তরের ভক্তি সোহাগা ওই গৌর সোনায় মিশ্রিত করে মিশ্রিত যদি একবার অনুরাগের তাপ দেয় আমার গৌর সোনা তবে অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে বৃন্দাবনে এসে বসে থাকা যায় না এই আজকে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই নিত্য নব বৃন্দাবন ধামে আপনাদের অন্তরে ভক্তি আসে বলেই এই বৃন্দাবনে এসেছে প্রথম হলো ভক্তি তারপরে হলো অনুরাগ অনুরাগটা কেমন ওই যে বললেন না যে অনুরাগের ঘরে না ঢুকলে মন মুখের কথায় ভজন হবে তোরে বৈষ্ণবেরা করলে কৃপা এই দেহ ভাবযোগ্য হবে না অনুরাগের লক্ষণটা কেমন এই জগতে যারা অনুরাগী ভক্ত তারা ছুটে যায় বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে ভক্তের সঙ্গ ধরে ভক্তের শরণাপন্ন হয়ে গৌরের চরণে আত্মনিবেদন করে দেখেন আজকে যারা এই উৎসব পরিচালনা করছে আজকে তারা পরম ভাগ্যবান যদি মহতি অনুষ্ঠানের আয়োজন তারা না করতেন হয়তো আজকে তাদের ভাগ্যে আপনাদের মতো ভক্তির চরম ধুলি লাভ হতো না এসেছেন আপনারা বৃন্দাবনে আজকে তারা যেমন ভাগ্যবান আপনারাও ভাগ্যবান মেঘাচ্ছন্ন দিন মহেতু দুঃখ কৃষ্ণ ভক্তের কাছে দুঃখের দিন হল যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হল না সেটাই হল ভক্তের দুঃখ তাই তো এই যে আজকে আপনারা এসেছেন এই জগতে যারা অনুরাগী ভক্ত বৈষ্ণব তারা ছুটে যায় বৃন্দাবনে আর বলে আমি কোথায় গেলে ভক্তে ভক্তের সঙ্গ সঙ্গ পাব Oh
Hey.
শেষে প্রেম বিক্ষের নিগম কল্পতরু বলিত ফল আমার মতন সংসার পাপ তাপ দগ্ধনি আমার মতন অনাদিকালের অপরাধী আমার মতন কৃষ্ণ বহির মুখ জীবকে কৃষ্ণ পথে উন্মুখীন করিতে যিনি জ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান গোলোক বিহারী হরি গোলোকের আসন ছাড়ি কাঙ্গালের বেশ ধরি কত ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি কত পায়ে ধরে গেছে সে ঢেউলেন সে নগরবাসী পুরুষ নারী পুরুষ আনন্দের বিগ্রহ আনন্দের মূর্তি কি দিয়ে তৈরি জয়রূপ দেখলেই আনন্দ হয় ভজন দ্রষ্টা পদকর্তা বলল সে যে Oh,
আজ করিনি পাবন অবতার গৌর হরি প্রীতি রসের মরতি ধরলেন নয়নে নয়নে বান বরিষণে তাহি উপজিল পীরে অধরে অধরে সুধা বরিষণে বরিষণে তাহে জনমির রিহায়ে তাহলে কাকে ভালোবাসবো যেটা চিরস্থায়ী
শাশ্বত অবিনশ্বর একমাত্র আমার গৌরের সঙ্গে ভালোবাসা করতে পারলে ওই ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না। ঠিক কুমুদের কথা, কুমুদ বলে ওরে গদা আগে আমার কথা ধর, করবি যদি ভালোবাসা আগে তোর বাসা ভালো ধর। ভালোবাসার মরতি, আরে তাকে ভালোবাসতে হলে আগে তোমার এই বাসাটাকে ভালো করো। কোন বাসা? এই হৃদয়ে বাসার কথা বললে। সে তো দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দাম্ভূদিবন্দন প্রতিপদম পূর্ণামৃতা সাদন সর্বাত্মন স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সে তো মানে হলো চিত্ত, দর্পণ মানে হচ্ছে আয়না। আয়নার মধ্যে যদি ধুলাবালি থাকে আপনি যেমন আপনার বদনটা দেখতে পাবেন না, ভালো করে আয়নাটাকে পরিষ্কার করতে হবে তো। ঠিক তদ্রূপ আমাদের চিত্তরূপ দর্পণে, যে দর্পণ আমি মহাপ্রভুকে দেখব, যে দর্পণ আমি রাধা গোবিন্দের যুগল দেখব, সেই চিত্তরূপ দর্পণ আবার কুকামনা কুবাসনার ধুলাবালি লেগে আমার চিত্ত দর্পণ মলিন হয়ে গেছে। আর সেই মালিন্যতা দূরীভূত করতে হলে একটা পদ অবলম্বন করো, শ্রীকৃষ্ণ কীর্তন করো, সংকীর্তন করো। সত্যিই ছিল ধ্যান, ত্রেতায় পূজন, তারপরে ভজন, আর এই কলিতে একমাত্র হরিনাম সংকীর্তন। কতবার নাম শুনলাম, থামান। যদি নাম করে, নাম শ্রবণ করে যদি আমার নয়ন অশ্রুবরিষণ না হয়, যদি কণ্ঠগতগত না হয়, যদি বর্ণ বিবর্ণ না হয়, যদি অঙ্গ পুলকিত না হয়, জানতে হবে কি এখন আমার দেহ অপরাধ আছে। নির অপরাধে লইলে নাম পায় বিপদ, অপরাধ শূন্য হয়ে নাম নিতে পারি না, তাই তো নামে আমার প্রেম হল না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তাতে যদি না হয় পুলক না হয় অশ্রুধার, তাতে জানি অপরাধ আছয়ে প্রচুর আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বিস্তাতে না হয় অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। নিজ কুল জাতি নহে ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। আপনি বলবেন আমি ব্রাহ্মণ উঁচু বর্ণে, যদি ব্রাহ্মণ কুলে থেকে আপনি বৈষ্ণব হতে না পারলে, যদি আপনার দ্বারা কৃষ্ণ গৌর সেবা না হলো, তাহলে উঁচু বর্ণে থেকেও কোনো লাভ নেই। এই
যে ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার তাহলে কৃষ্ণ নাম করে করে তোমার এই অপবিত্র দেহ পবিত্র হবে বাসাটা ভালো হবে তার জ্বলন্ত প্রমাণ সুরুদ্ধিরায় শুনেছেন আপনারা নবদ্বীপে হোসেন শাহ ভাগ্যক্রমে হলেন বাদশাহ সে সুরুদ্ধিরায়কে ধরে এনে তাকে করোয়ার পানি মানে এক প্রকার অপবিত্র জল জোরপূর্বক খাইয়ে দিলেন ওই সুরুদ্ধি রায়কে যখন করোয়ার পানি খাইয়ে দিলেন দেহ তো অপবিত্র হয়ে গেল সে নবদ্বীপের যারা বড় বড় পণ্ডিতরা ছিল তো পণ্ডিতদের কাছে গিয়ে বিধান চাইলেন হে পণ্ডিতগণ এই দেহ আমার অপবিত্র হোসেন শাহকে করোয়ার পানি মানে অপবিত্র জল খাইয়েছে এখন আমি এই অপবিত্র দেহটাকে কিভাবে পবিত্র করবো তোমরা আমাকে একটু বিধান দাও তো সেদিন নবদ্বীপের পণ্ডিতরা যারা বড় বড় পণ্ডিত তারা বিধান দিলে কি বিধান যে তপ্ত ভীত খাইয়া তেজহ পরা মানে আগুনের মতো গরম ঘিকে তুমি তোমার এই দেহটাকে ত্যাগ করো এই দেহ আর কোনোদিন তোমার পবিত্র হবে সেদিন সুবুদ্ধিরায় মনে মনে ভাবলেন হায় কি নিষ্ঠুর বিধান এ দেহটা কি কোনোদিন পবিত্র হবে না এমন দুর্লভ মানবজনক পেয়েও এ দেহ কি ত্যাগ করতে হবে শুনেছি নবদ্বীপে আরেকজন পণ্ডিত আছেন তার নাম নাকি নিমাই পণ্ডিত আমি যাব সে নিমায়ের কাছে যাব নিমাই নবদ্বীপের পণ্ডিতরা বিধান দিল যে দেহ নাকি আমার কোনোদিন পবিত্র হবে না আগুনের মতো গরম ঘিকে আমার দেহ নাকি ত্যাগ করতে হবে সেদিন নিমাই বলেছিলেন সুবুদ্ধি আমি মানি না নবদ্বীপের পণ্ডিতদের বিধান বিধান যদি মানতেই হয় তুমি আমার বিধান মানো কি বিধান তুমি হা ছাড়ি যাহো বৃন্দাবন নিরন্তর কর হরি নাম সংকীর্তন একবার কৃষ্ণ নাম নিলে তোমার দেহে সকল পাপ দূরে চলে যাবে you
Come on.
মুখের আধারু অন্তরে শ্রীকৃষ্ণ গদাধরের প্রাণ ধন গুরা প্রচুর সদৃশ্য আজকে আমার মহাপ্রভু স্বরূপ ধরলে জীবের আত্মস্বরূপ জাগিয়ে দেওয়ার জন্য আমাকে যদি বলা হয় বাবু তোমার পরিচয় কি আমি আমার গ্রাম বলবো জেলা বলবো পিতার নাম বলবো নিজের নাম বলবো কিন্তু একান্তই যদি কোনো ভক্তকে আপনি প্রশ্ন করেন যে আপনার পরিচয় তিনি আর এই জগতের কোনো পরিচয় দেবেন তিনি বলবেন আমি নিত্য কৃষ্ণের দাস জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল যে কারণে মায়া ফাঁস জীবের গলাতে পড়ল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবার অভিলাষ মাগে আমার মতন স্বরূপ ভ্রষ্ট জীবের স্বরূপ জাগিয়ে দেওয়ার জন্য জয় নবদ্বীপ ভারত প্রদীপ আজ কি নবদ্বীপ পছন্দ নদীয়ার পথে পথে আমার গৌরহরি হেলে দুলে চলছে শুধু কি তাই শুধু তাই নয় যখন তার মধ্যাহ্ন লীলা ওই সূর্য পূজার কথা মনে পড়েছেন অগ্নি গৌর আমার রাধা ভাবে ভাবিত হয়ে একেবারে রাধার মতো করেই সর্বাঙ্গ তিনি বসন্তে ঢাকলে মা যদি নহি পুন বসনে আপৃত তোমায়
আমার ভক্তিমতী মায়েরা যারা গৌরকে ভালোবাসেন আজকে তারাও ডুবুলু কাঁদলে প্রাপ্তি নিকট হবে যে যত বেশি গৌর বলে কাঁদবেন গৌরের নিবাতা তত তাড়াতাড়ি লাভ হবে তিনি আপনি নেশে জগৎ কাঁচায় আবার আপনি কেঁদে জগৎ কাদায় উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া চেতন করায় জীবকে মধুর কৃষ্ণ নাম দিয়া আজকে সেই গৌর তার অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার অশ্রু কম্প শেখ পুলক বৈবর্ণ একেবারে যেন সাত্ত্বিক ভাবে ভাবিত আমার মহাপ্রভু শুধু কি তাই না আরো কি কি ভাব বাবা নায়কের বাইম্য ভাব রাধার ভাব বাম্ভুজ হীরার বসনে মুখ ছাপ মুখ ঢেকেছে বাম নয়নে ঘন চায় দেখে আছে হে কিনারে আছে কিনারে আছে হে কিনারে আছে কিনারে দক্ষিণ নায়ক পাশে আছে হে কিনারে দক্ষিণ নায়ক পাশে আছে কিনারে দক্ষিণ নায়ক পাশে আছে হে কিনারে দক্ষিণ নায়ক পাশে আছে হে কিনারে ওই দক্ষিণ নায়ক পাশে আছে হে কিনারে দক্ষিণ নায়ক সদন হল গোবিন্দ দক্ষিণ নায়ক হরি সহরণ যেন পাই আর সৈকরণ যেন পাই
কারণে আমার গৌরী যেন নিজেই কিশোরী হয়ে যায়। তাই তো আমাদের মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন যে হরি কথা কও গোপী ভাব লও। ভজন করতে হলে একেবারে গভীর ভাবে ভাবিত না হওয়া পর্যন্ত আমার ভজন হবে না। তাই তো সখীদের আনুগত্য স্বীকার লাভ করে যদি তুমি ভজন করতে পারো তাহলেই তোমার ভজন সার্থক। একমাত্র পুরুষোত্তম ভগবান কৃষ্ণ গৌর তিনি হলেন পরম পুরুষ, আর আমরা হল সবাই নারী। গভীর ভাবে ভাবিত হয়ে ভজন করো। তাই শিক্ষা দিলেন গৌর, তিনি হল আচার্য। যিনি আচরণ করে শিক্ষা দেয় তিনি হলেন আচার্য। তিনি আজকে নিজেই যেন এক গোপী হয়ে রাধারানীর মতো করে আমাদের শিখিয়ে দিলেন যে তোমরাও আমার লীলা স্মরণ করো, আমার লীলা দেখো যে কিভাবে ভগবানের ভজন সাধন করতে হয়। তাই তো সেই সেই রাধাভাবে গৌরের চরণ আশা করলেন বৈষ্ণব গীতকর্তা, যিনি পদ রচনা করলেন বৈষ্ণব কবি রাধামোহন দাস। তার অন্তরের নিবেদন যে আমার ভাগ্যে কবে হবে সেই গৌরের চরণ। তবে হে বৈষ্ণবগণ, জানি না কোনোদিন সেই গৌরের চরণ আমার ভাগ্যে হবে কিনা, কারণ নাহি সাধন নাহি ভজন। তাই সেই গৌর চরণ আমি পাইবা না পাই, গৌরের চরণ পাইবা না পাই, এই ভক্তের চরণ ছাড়া ভক্তের চরণ।
ترجمة